পরে কোন মানুষ ছাড়া নাচতেছে দেখি অনেকে এটাকে আবার কালো জাদুও বলে বুঝতে পারেন পরে ভিতরে কেউই নাই স্ট্রেঞ্জ জিন এটার ভিতরে নাচানাচি করতেছে হুড়ু মুড়ু কালো জাদু মাদু মানে লাঠি মেরা ফালাই দিই ওরে মুভস ওরে মুভস এই পুতুলটাকে কিন্তু তারা আবার পূজাও করেন এই পুতুলটা নাকি আবার কথাও বলে ভয় পেয়ে যাবে আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ রিয়াকশন ভিডিও একটা পুতুল কোন প্রকার মানুষের সাহায্য ছাড়া নিজে নিজে নাচতেছে তুমি দেখার পর আমারও ইয়ার্ড লাগলো অনেকে বলতে পারেন সাথে কোন প্রকার কালো জাদুর মনে হয় জড়িত আছে ভিতরে শয়তান লাড়াচাড়া দিচ্ছে জিন এটার ভিতরে নাচানাচি করতেছে এই পুতুলের ভিতরে রহস্যটা আমি আর আপনি মিলে একসাথে খোঁজার চেষ্টা করব লাইক বাটনে প্রেস করে হাজিরাটা দিয়ে দেন এবং পেজে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এখন করে চলো শুরু করে দিই 5 4 3 2 1 লেটস স্টার্ট পরে কোন মানুষ ছাড়া নাচতেছে দেখি দেখেন 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 কেমন না কেমন না কেমন না ওই দেখেন আমার দাঁড়ায় গেল ওরে ওরে দৌড় ওরে দৌড় ওরে দৌড় ওরে দৌড় কিছু একটা দিয়ে আসলো বা নিয়ে আসলো মনে হয় ভিতরে একটা মানুষ আছে লাগতেছে আমার কাছে ও ও এই যে এই জন্যই বলছিল এই জন্যই বলছিল এই যে এই সিনটা আমি দেখছিলাম একেবারে লাইট ওয়েট কিচ্ছু নাই এরকম মনে হচ্ছে একটু আগে আপনি যেটা দেখলেন সেটার ভিতরে কিন্তু কোনো প্রকার মানুষ আইডেন্টিফাই করা খুব কঠিন ছিল এখন আমরা আরেকটা ডান্স দেখি এখানে একটা মানুষ দেখেন কিভাবে নাচে দেখেন এই যে এই যে ওরে মুভ ওরে মুভ ওরে মুভ ওরে মুভ ওরে মুভ খুব উইয়ার্ড লুকিং একটা মাস্ক খেয়াল করে দেখেন তার পায়ের ডান্স একদম সে সমানে চালা যাচ্ছে হচ্ছে তালে তালে নাচা এই ঝোপঝাড় মার্কা পুতুল তো সেই নাচ দিল এরপরে আবার এইবার নাচও দেখলাম বাট এই জিনিসগুলো আসলে আফ্রিকার একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে তারা এটাকে খুব সুন্দরভাবে ফলো করে থাকে তাদের রিলিজিয়ান বা ধর্ম বলতে তারা এটাকেই মানে যেটার নাম হচ্ছে ভুডু সো এটার হিস্টোরি প্লাস এই পুতুলের যে আগমন কোথা থেকে কীভাবে কী হয়েছে সেটা একটা ছোট্ট ভিডিও চলার আমরা দেখে নিই দেখে মনে হচ্ছে একটা মেশিন দেখে মনে হচ্ছে ভিতরে একটা মেশিন নাচছে কেউ নাই দেখেন ভিতরে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না খুবই স্ট্রেঞ্জ কিন্তু ব্যাপারটা এই পুতুলটা নাকি আবার কথাও বলে পানির মধ্যে হাঁটতেছে ওয়াও পুলিশের কাজকর্মও করে দেখা যায় এরকম কটা পুলিশ আমাদের বাংলাদেশে দরকার আছে যদি আপনারা তাই মনে করে থাকেন একটু কমেন্ট বক্সে আপনারা একটু লিখে দেন রাতের বেলা এরকম কিছু একটা যদি হঠাৎ নাচানাচি শুরু করে দেয় আমার মনে হয় চোর বাটপার ছিনতাইকারী এগুলো সব ভয় পেয়ে যাবে এই পুতুলটাকে কিন্তু তারা আবার পূজাও করেন দিস ইজ দ্য জাংবেটো জ্যাংবেটো এই শেপটা একটু খেয়াল করলে মেয়েদের ফ্রক টাইপের ড্রেসের নিচের পার্টের মতো লাগে ওরে সেই ধাক্কা ধাক্কা না বিশ্বাস জিনিসটা কতটা স্ট্রং আপনি দেখেন মানে এরকম একটা পুতুলের ভিতর থেকে যা কথা আসতেছে এটা তাদেরকে যা করতে বলতেছে তারা এ টু জেড ওইটাই ফলো করতেছে বাচ্চা থেকে বুড়া ল্যাংড়া থেকে লুলা যা আছে সবাই এটাকে কিন্তু একেবারে তাদের প্রভু মনে করে এতটাই ডিপলি তাদের বিশ্বাসটা ঢুকে গেছে বেশ খেলতেছে সবাই বেশ খেলতেছে সেটা খেলতেছে ভালোই ওই গ্রামের মানুষজন বিশ্বাস করে এই পুতুলের এইরকম নাচ নাকি তাদেরকে বিভিন্ন জিনিস থেকে প্রোটেকশন দিবে মানে খারাপ বিষয়গুলো থেকে তাদেরকে বাঁচায় রাখবে অনেকে এটাকে আবার কালো জাদুও বলে বুঝতে পারেন কমেন্টে জানাবেন কাদের কালো জাদু নিয়ে কি ধরনের এক্সপিরিয়েন্স আছে বা ধারণা আছে এটা করার মাধ্যমে নাকি খারাপ যত অভিশপ্ত যত বিষয়গুলো আছে এগুলো সব নাকি পরিষ্কার হয়ে যায় এই জাংবেটো পুতুলের ভিতরে কি থাকে চলেন একটু বোঝার চেষ্টা করি পুতুলটা এখন খুলবে মনে হচ্ছে খোলার আগেও বেশ বেশ উদযাপন হচ্ছে ব্যাপারটা ক্যামেরা নিয়ে খুব কাছে গেছে উপরে ব্যাপারটা খুলে গেছে ভিতরে কোনো মানুষ নেই দেখি ভিতরে কেউই নেই দেখেন ভিতরে একদম পুরো ফাঁকা আপনারা যদি খেয়াল করে দেখেন ভিতরে পুরাই ফাঁকা নাথিং ইজ ইনসাইড ইট স্ট্রেঞ্জ খুব খেয়াল করে দেখবেন তারা এই পুতুলের এই অংশটা একদম বটম পার্টটা কিন্তু উঠায় নাই কিছু কিছু জায়গা উঁচু উঁচু হয়ে আছে আমার মনে হয় ওইটার ভিতরে এই যে এতক্ষণ যে নাচতেছে সে ঢুকে বসে আছে যারা তার এই পুতুলটা এতক্ষণ খুলছে তারা এই ভিতরে যে নাচানাচি করতেছে তাকে হেল্প করছে ঢাকায় দেখাচ্ছে মানে ও এটা উঠায় দেখা
সাথে সাথে পুতুলটাকে আবার রেডি করে দেওয়া হলো মাথার জন্য। এই না, যারা এই ভুডুটা বিশ্বাস করে তাদের মনের আস্থা হচ্ছে যে আত্মা প্রবেশ করে, যেটা এই পুরো পুতুলটাকে নাকি নাচায়। আমার স্ট্রং বিলিভ যে এটা কখনোই সম্ভব না, এটা তাদের খুব স্মার্ট একটা ট্রিক, আমরা এখন পর্যন্ত ধরতে পারিনি। ইট শোস এভরিওয়ান দ্যাট দ্য জাংবেটো ইজ দ্য মাস্টার অফ দ্য নাইট। এই জায়গাটা খুব খেয়াল করে দেখেন, যে এটাকে ঘোরাচ্ছে নাচাচ্ছে সে আছে। খুব সুন্দর একটা কভার তাকে দেওয়া হয়েছে যাতে তাকে দেখা না যায়। People are cutting down mangrove trees and over fishing. Zangbeto theke pichhire bair kore dise hocchen. মানে এই জাংবেটোর পুতুল থেকে যে স্পিরিট, সে এই গ্রামবাসীদেরকে নিষেধ করে দিছে আজকে থেকে আমের কাছ কাটা যাবে না। আমি পার্সোনালি ফিল করি এই জাংবেটোকে যারা আর কি ম্যানেজ করেন আর কি, টোটাল যে ম্যানেজমেন্ট টিম আছে তাদের যে হেড, তার ডিজায়ার বা ডিমান্ড অনুযায়ী তারা এই জাংবেটো কালচারটা তাদের ভুডু বিশ্বাসী মানুষদের মাঝখানে স্প্রেড করছে। সেখান থেকে এই মানুষগুলো আর কি সহজ সরল মানুষদের উপরে এক প্রকার অ্যাডভান্টেজ অ্যাপ্লাই করতেছে। এই সহজ সরল মানুষগুলোকে সিম্পলি বোকা বানাইতেছে। এটা বাচ্চা দিছে, ছোট একটা বাচ্চা দিছে দেখেন। জাংবেটো ছোট একটা বেবি দিয়েছে, পরে কুমিরের বাচ্চা, কুমিরের বাচ্চা। এই ভিডিও দেখে আমরা কি শিক্ষা নিতে পারি? জিন পড়ি আসর তাদের বিভিন্ন রকম ইভিল কাজ করানো, মানে আজেবাজে কাজ করানোর বিষয়ে জানেন শুনছেন। পার্সোনালি মনে করি আল্লাহর উপরে অন্য কোনো শক্তি হইতে পারে না, এটা সম্ভব না। আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। আব্বুল আলমিন আমাদেরকে যেই সুযোগ দিচ্ছেন মুসলিম হিসেবে কোনো কিছু একটা ভালোভাবে সৎ উপায়ে পাওয়ার জন্য, তার কাছে চাওয়ার জন্য যে সুযোগগুলো করে দিচ্ছেন, এরপরে আসলে কালো জাদুর আমার মনে হয় কোনো দরকারই নেই। এই বুড়ু মুড়ু কালো জাদু মাদু এগুলো কারা করে বলেন? যদি ইমানে দুর্বলতা আছে তারা এগুলো করে। আপনার ইমানটা শক্ত রাখেন, স্ট্রং রাখেন, এমন শক্ত রাখেন যে বাড়ি দিবেন একদম সব ভেঙে যাবে, বুঝছেন? এরকম স্ট্রং আপনার রাখবেন ইমান, একদম ব্লেডের মতো শার্প, একদম কাইটে দিবেন সব কিছু। সব বুড়ু মুড়ু কালো জাদু মাদু, মানে মানে আমার কিছু বলতে ঘৃণা লাগতেছে যারা এগুলা মুসলিম হয়ে এগুলোর কাছে শরণাপন্ন হন। হ্যাঁ, এগুলোর এক্সিস্টেন্স, খারাপ জিনিস এক্সিস্টেন্স সব জায়গায় আছে, বাট যখন ইমান শক্ত থাকবে, কিন্তু ভিতর থেকে, বাইরে দিয়ে না, ভিতর থেকে শক্ত থাকতে হবে। তাহলে আমার মনে হয় আপনি যা চাবেন আল্লাহর কাছে চাবেন, সরাসরি বলবেন আপনার সমস্যার কথা, আল্লাহকে ভেঙে বলবেন, আল্লাহর সাথে কানেকশানটা আরও স্ট্রং করেন। মানে এই বুড়ু মুড়ু ডল মল এ ফল এইসব খাওয়ায় টাওয়ায় এইসব জিন টিন একটু রিকোয়েস্ট টিকোয়েস্ট করে এটা সেটা করান, ভাই দুনিয়াতে হয়তো সামহাও একটু সাকসেস টাকসেস পাওয়া যাইতে পারেন, বাট মনে রাখবেন জিনরা যাদের মধ্যে, মানে যাদের মধ্যে ভালো খারাপ জিন দুই ধরনের জিন থাকে, বাট যারা খারাপ এরা কিন্তু আপনাকে অনেকগুলো মিথ্যা কথা বলবে, এর মধ্যে একটা দুটো সত্য ঢুকাই দেবে, বা আপনাকে বিলিভ করাবে যে দে আর লাইক ডুইং এ লট, মানে আপনাকে অনেক কিছু হাসিল করে দেবে, এটা করে দেবে, ওইটা করে দেবে, মিথ্যা আশ্বাস টাশ্বাস দিয়ে একদম জীবনটা নষ্ট করে দেবে। ভাই ট্রাস্ট মি, অনেস্টলি বলতেছি, এগুলো কিন্তু মানুষ খারাপ জিনিসে বিশ্বাস করে অনেকের লাইফ ধ্বংস করে দেয়। মানুষের ক্ষতি করার জন্য অনেকে এসব জিনের আশ্রয় নেয়, নিজের ইমানটা তো নষ্ট করে তো করে, দুনিয়া আখিরাত দুইটাই হারায়। আমি অনেস্টলি বলতেছি ভাই, এগুলোর উপরে বিশ্বাস রাখেন না। ফান হিসাবে নাচানাচ্ছি, এটা দেখে দেখে আমার এমনি খুব হাসিও পাইতেছিল, বাট আমি একটু বোঝার চেষ্টা করলাম যে এর ভিতরে আসলে মানে আদৌ কোনো রকম বিষয় টিষয় আছে কিনা, এরকম কোনো বিষয় নাই, একদম এক অনেস্ট কথা যে আপনার এগুলোর মধ্যে বিশ্বাসটা রাখেন না, স্ট্রং রাখেন আপনাদের বিশ্বাস জেনে সব বুড়ু মুড়ুতে যাবো না ভাই, একদম সলিড ইমানের সাথে আল্লাহর কাছে যা চাওয়ার যাবো। আমি এটা বলেই শেষ করতে চাই, আপনারা কমেন্ট করে জানাবেন আপনার এই ভুডু ডলের নিয়ে আর কোনো নলেজ বা কোনো ইনফরমেশান আছে কি না, বা এরকম সিমিলার কোনো বিষয় এক্সিস্ট করে কি না অন্য কোথাও, যেটা নিয়ে আমরা হয়তো নেক্সটে কোনো একটা কন্টেন্ট করতে পারি। আর সরাসরি যদি কোনো ভিডিও বা কিছু একটা পাঠাতে চান সেটার জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, কাইন্ডলি এখানে পাঠিয়ে দিবেন, নেক্সট কোনো ভিডিওতে হয়তো আমরা এটার উপর রিয়াকশান দিব। বাট টিল দেন সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, আসলে আমরা সব কালো জাদু মাদু এক সাইডে লাথি মেরে ফেলাই দিই, এবং শক্ত মন এবং ইমানের সাথে সামনে আগে যাই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই আমার জন্য দোয়া রাখবেন, আসসালামু আলাইকুম।